মুসআব ইবনে উমাইর যুবক তরুণ মক্কার সবচেয়ে ধনীদের একজন বাবা বিলিয়নিয়ার ছিল অনেক উট টাকা পয়সা ব্যবসা ছিল মারা গেছে মায়ের একটাই সন্তান সকালে যে জামা পরে বিকেলে পরে না এত দামি আতর পরে রাস্তায় গেলে মানুষ তাকিয়ে থাকে এই যুবকের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছেছে গোপনে ইসলাম গ্রহণ করেছেন হঠাৎ মা খবর পেয়েছে মুসলমান হয়েছে তোমার ছেলে মা ধরছে বলে হ্যাঁ হয়েছি মা বলে ছেড়ে দাও বাপদাদার ধর্ম ছেড়ে এই ওহাবি হয়েছে কেন আরবরা বলতে থাকে সাবেই মানে বাপদাদার ধর্ম ছেড়ে নতুন জিনিস নেওয়া আমরা যেমন বলি ওহাবি বলে না আম্মা ছাড়বো না মা অনুরোধ করেছে শুনেনি মা জেদ করেছে শুনেনি মায়ের জেদ বেড়েছে মা ছেলেকে বেঁধে রেখেছে খেতে দেয় না দুদিন তিন দিন চলে গেছে মা আশা করছে যে ছেলে এখনই আমার কথা শুনে খাবে ছেলে আর খাই না মায়ের মন তো একজন বুঝিয়েছে ছেলেকে বেঁধে মেরে ফেলে কি হবে ছেড়ে দাও যা করে করুক শেষ পর্যন্ত মা ছেড়ে দিয়েছে কিন্তু আমার বাড়ি তো ঠাই নেই যে যুবক সকালে যে কাপড় পরতেন বিকালে পরতেন না সেই যুবক একটা কাপড়ই নিয়ে হিজরত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দ্বাদশ নবুয়াতি বছরে এই ১২ জন মুসলমানের সাথে তাকে পাঠালেন মদিনায় দ্বীনের দাওয়াত দিতে কি সুন্দর দাওয়াত দিয়েছেন পরে এক বছর না যাইতে মদিনার অধিকাংশ মানুষ মুসলমান হয়েছে এবং ৭৫ জন লোক মুসলমান হয়ে নবীজিকে মদিনায় নেওয়ার জন্য নবুয়াতের ১৩ তম বছরে জিলহজ মাঝে হজের সময় মক্কায় চলে এসেছে কেমন দাওয়াত দিতেন ওই মদিনার লোকেরাও বিরোধিতা করত মাতবররা শুনেছে গরিব যুবক এরা মুসলমান হয়ে যাচ্ছে আওস এবং খাজরাজের যারা নেতা তারা খেপছে ওই মক্কার থেকে একটা বদমাইশ আসছে তাই না আমাদের যুবকদেরকে নষ্ট করছে এই সরল লোকদেরকে নষ্ট করছে আচ্ছা যাচ্ছি তরবারি নিয়ে নিয়ে গেছে উনি তখন একটা খেজুরের বাগানে বসে আছেন বলছে তোমার কি জানের মায়া আছে না নেই জানের মায়া থাকে কেটে পড়ো আমাদের যুব সমাজকে সাধারণ মানুষদেরকে নষ্ট করো না উনি বললেন একটু বসবেন না দাঁড়িয়েই কথা বলবেন বসেন আমি একটু কথা বলে শুনেন যদি ভালো না লাগে আপনি আমাকে তাড়িয়ে দিন যদি ভালো লাগে মেনেন নরম করে সুন্দর করে মহব্বতের সাথে দিল দিয়ে বলেছেন ওই অ্যারোগ্যান্ট মাতবর নরম হয়ে গেছে তা তো কথা ঠিক আপনি তো জোর করে আমার কিছু দেবেন না একটা শুনেই দেখি বসেছেন ইসলামের কথা বুঝিয়েছেন মহব্বত দিয়ে হৃদয় দিয়ে আদর দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন ওই লোকটা ওই এক সিটিংয়েই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে এইভাবে বিনয়ের সাথে ভালোবাসার সাথে আদরের সাথে তাকওয়ার সাথে হৃদয়ের সবটুকু অনুভূতি উজাড় করে দিয়ে মদিনার দাঁড়ে দাঁড়ে নারীর কাছে পুরুষের কাছে শিশুর কাছে কিশোরের কাছে মাতবরের কাছে কমন পিপুলের কাছে মুসআব ইবনে উমাইর গিয়েছেন তার সাথীরা গিয়েছেন আস্তে আস্তে মদিনার অর্ধেকের বেশি মানুষ মুসলমান হয়ে গেল